ছয় জানুয়ারি সরকার গঠন করে যাত্রা শুরু করেছিলাম, সেই সময় বাংলাদেশের রিজার্ভ ছিল কত? $1 বিলিয়ন নিচে ছিল রিজার্ভ। এখন তো আমরা সেইটাকে আমরা নিয়ে গেছিলাম $40 বিলিয়ন উপরে। এখনও আমাদের রিজার্ভ দুই বছর করোনাকালীন মহাদুর্যোগ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীর একটা অর্থনৈতিক মন্দার মধ্যে আছে। এই মন্দার ধাক্কায় সারা পৃথিবীতেই যেখানে অর্থনৈতিক মন্দা সেটা ঢেউ বাংলাদেশেও আছে, যার কারণে রিজার্ভটা কিছুটা কমে গেছে। রিজার্ভ থেকে আমাদের অনেক বিনিয়োগ করতে হয়েছে, রিজার্ভ থেকে আমদানি করতে হয়েছে, রিজার্ভটা কমে আসে। কিন্তু এখনও রিজার্ভটা নিয়ে শঙ্কার কিছু নেই। আমাদের IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রত্যেকেই বলেছেন বাংলাদেশের যে রিজার্ভ যে পর্যায়ে আছে এটা এখন পর্যন্ত স্বস্তিদায়ক অবস্থায় আছে। এটা নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার মতো নেই। তবে এর থেকে যদি নিচে নেমে যায় তখন সেটা নিয়ে আস্তে আস্তে হয়তো অনেকেই শঙ্কা প্রকাশ করতে পারেন, বাট এখনও এটা আমরা মনে করি স্বস্তিদায়ক অবস্থায় আছে। আর ঋণ যেটা আছে আমাদের বাংলাদেশ, কিন্তু যে সমস্ত পৃথিবীতে যে দেশগুলো উন্নয়নের জন্য ঋণ নিয়ে থাকেন তাদের তুলনায় বাংলাদেশ রিপেমেন্টে সবসময় ভালো অবস্থানে আসে। বাংলাদেশ আজ পর্যন্ত ঋণের যে পেব্যাক সেটা নিয়ে কখনো খেলাপি হয় নাই, অথবা এটা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। আচ্ছা, BNP যে অবরোধ আন্দোলন করতে যাচ্ছে নির্বাচনে আসতে, BNP কি সমস্যা আছে? আপনারা কি কোনো সমস্যা সৃষ্টি করেছেন যে তারা আসতে চাচ্ছে না? না, BNP নির্বাচনে আসতে কি সমস্যা BNP ভালো বলতে পারে, তবে সাধারণ মানুষের ধারণা যে BNP-র যে দুই শীর্ষ নেতা বলেন একটা যে যুদ্ধের সেনাপতি ছাড়া যুদ্ধ হয় না, নৌকার মাঝি ছাড়া নৌকা চলে না, তেমনি একটা দলের সংগঠনেরও একটা মূল কাণ্ডারি হিসাবে থাকে দলের প্রধান। যেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের দলের সভাপতি আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি রাষ্ট্র দেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা সকলের কাছে গ্রহণযোগ্য অবস্থানে আছেন। তো BNP-র কী আছে? BNP-র নেত্রী ছিল বেগম খালেদা জিয়া, উনি ইতিমধ্যে টাকা আত্মসাতের অভিযোগ, গ্যাটকো নাইকোর দুর্নীতি মামলা সহ বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে উনি কারাগারে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় উনি কারাগার থেকে বাসে বসে চিকিৎসা নিচ্ছেন, যেহেতু উনি বয়স্ক, ওনার শারীরিক যে অবস্থা আছেন এবং ওনার যে আদালত কর্তৃক দণ্ড প্রাপ্ত সেই বিবেচনায় বেগম খালেদার আগামী দিনে আর এই দেশের রাজনীতি নেতৃত্ব দেওয়ার মতো তার অবস্থান নেই। BNP-র দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান, তারেক রহমান হচ্ছেন বেগম খালেদার পুত্র হিসেবে মানে উত্তরাধিকার সূত্রে রাজনীতি উনি নেতা হয়েছেন, উনি কিন্তু কোনো পলিটিক্যাল লিডার নয়। বরং তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তাতে ওনাকে সন্ত্রাসী নেতা হিসেবে ভাবা যায়, এবং সেই তারেক রহমান দুর্নীতি সন্ত্রাসী হত্যা বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক। এরকম একটা দলকে কোন মানুষ গ্রহণ করবে, কারা ভোট দেবে? তো এইটা BNP যে জানে যে নির্বাচনে যে তাদের জয়লাভের কোনো সুযোগ নেই, এই সুযোগ নেই বলেই তারা নির্বাচনে অংশ নেবে। Radio Today 89.6 FM